এক পথে বাবা অন্য পথে ছেলে, মমতা ব্যানার্জির ওপর তাঁর চরম আস্থা আছে বলে আবারও জানিয়ে দিলেন মুকুল পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। বিজয় সম্মেলনী উপলক্ষে দলেরই একটি পদযাত্রায় তিনি জানান যে মমতা ব্যানার্জির দলের শেষ কথা এবং এখানে অন্য কোন দাদার জায়গা নেই। মুকুল পুত্র একথা স্পষ্ট করে দেন, বাবা দল ছাড়লেও তিনি তা করছেন না। বাবার দল ছাড়া দলের প্রতি তার আনুগত্যে কোন চির ধরাতে পারবে না, এমনটাই জানান শুভ্রাংশু। বীজপুরের বিধায়ক বলেন যে মমতা ব্যানার্জির আনুকূল্যে তিনি বীজপুরের বিধায়ক হয়েছেন, এজন্য তিনি তাঁর কাছে কৃতজ্ঞ। অস্বীকার করতে পারি না, মুকুল ভাই আমার বাবা, দিদির জন্যই আজকে আমি মানছি, দিদির জন্যই আজকে আমি বিধায়ক, দিদির জন্যই আজকে আমি কাউন্সিলর, তাই এই ব্যাপারে কোনোদিনও দ্বিমত না থাকে। যতদিন বেঁচে থাকতো আমি অন্তত তৃণমূল কংগ্রেস করবো এবং নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে মানব। যে তৃণমূল কংগ্রেসের ভেতরে থেকে তৃণমূল কংগ্রেসের তথ্য সাপ্লাই করতে কংগ্রেসকে, বিজেপিকে, সিপিএমকে, মুকুল রায় কি বলা হয় আপনাদের বলুন না, কাজে আপনার মানুষ আপনি জানতে চান মুকুল রায় কেন গেলেন, কি কারণে গেলেন, কাউকে কিছু বললেন না, তার সন্তানকে পুরোপুরি কথা বলে গেলেন না যে আমি কেন গেলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে আমি কেন গেলাম। আমি কিন্তু একটা কথা আজকে বলে যাচ্ছি, মুকুল রায় কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়ার পর কিন্তু মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে জয়েন করুক আর যে রাজনৈতিক দলই করুক, মুকুল রায় কিন্তু বিপাকে পড়লেন, রাজনৈতিক অপবিত্র হলো তার আত্মীয়।